सुप्रिय दर्शक अस्सलामु आलैकुम, आशा करी सबाई भालोई आछेन। आज 20 जानुआरी 2021 सन्धान टीवी आजकेर पर्वे आपनादेर स्वागतम। आमादेर आजकेर सन्धान टीवी अवस्थान करछे मनोहारा डेयरीते, आर मनोहारा डेयरीर मूलत दुटी शाखा, एकटी ढाकाते आर एकटी बाघाबाड़ीते। तो आमादेर आजकेर पर्वे आमरा मनोहारा डेयरीर बाघाबाड़ी शाखाय अवस्थान करछि। तो ई डेयरी फार्मेर स्वत्वाधिकारी जनाब मोहम्मद मिठू भाई दीर्घदिन खामारी छिलेन, एकटा समय परवर्ती व्यवसार संगे जड़ित हयेछे। तो आमादेर आजकेर पर्वे सेई मनोहारा डेयरीर जे बाघाबाड़ी शाखार गरुगुलो आछे सेगुलोई आपनादेर देखाबो। तो देखाबो ओनारा कि कि जातेर गरुगुलो कालेक्शन करछे, सेगुलो केमन बयसेर बा केमन दाम होले बिक्री करबे, सेई सब विषय आपनादेर जानाबो। आर ई डेयरी फार्मेर जे स्वत्वाधिकारी आछे मिठू भाई, प्रत्येकटा पर्वे क्रेता बान्धव बा क्रेतादेर दिक निर्देशना ओ परामर्शमूलक विभिन्न रकम तथ्य दिये थाके। तो आजकेर पर्वे कि कि तथ्य देय सेइगुलोओ आपनादेर जानाबो, आर ओनार फार्मेर जे गरुगुलो आछे सेइगुलोओ आपनादेर देखाबो। तो विस्तारित जानते आमादेर आजकेर भिडियोटির संगेई थाकুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন আপনি? জি আতিক ভাই, আল্লাহর রহমতে ভালোই আছি। তো আপনি তো আমার সন্ধান টিভিতে নতুন, অনেক দর্শক যেহেতু আপনাকে চেনে কিন্তু সন্ধান টিভির অনেক দর্শকই আপনাকে চেনে না, তো সেক্ষেত্রে আমার সন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয়টা বলবেন। জি, আমার নাম মিঠু। আমি বর্তমানে আমার বাগাবাড়ি শাখায় অবস্থান করতেছি। বাগাবাড়ি শাখাটা হচ্ছে সাথিয়া থানা নাগডেমরা ইউনিয়ন আর ছোট পাতালহাট গ্রামে। আমি এখানে দীর্ঘদিন যাবৎ এখান থেকে গরু কালেকশন করতাম। তো এভাবে আমার সাথে পরিচয় হয়েছে আমার এই গ্রামেরই একজনের সাথে, যার মাধ্যমে আমি গরুগুলো কালেকশন করি এই পুরো ধরেন উত্তরবঙ্গ থেকেই। আচ্ছা, যেমন ধরেন পাবনা, নাটোর, বগুড়া বিভিন্ন জায়গায় আমার লোক আছে, তাদের সাথে নেটওয়ার্ক আছে। আমার যে এখানে যে পার্টনার, আমার পার্টনারের নাম হচ্ছে সময়জুদ্দিন জদ্দি। ওনাকে একটু ডাকেন, ওনার সঙ্গে কথা বলি। জদ্দি এদিকে আসো, পরিচয় করে দিই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার পরিচয়টা একটু বলবেন। আমার নাম সামেজউদ্দিন জদ্দি, আমার গ্রামের বাড়ি ছোট পাতালহাট নাগডামরা ইউনিয়ন সাথিয়া পাবনা। মিঠু ভাইয়ের ব্যবসায়িক পার্টনার? হ্যাঁ, মিঠু ভাইয়ের ব্যবসায়িক পার্টনার। আমরা দীর্ঘদিন যাবৎ মিঠু ভাইয়ের সাথে আমি ব্যবসা করি। অনেক আগেই আমার সাথে পরিচয় ছিল, না ব্যবসা করতো অন্য একজনের সাথে। আচ্ছা, আমার সাথে ভালো লাগছে, বিদায় আমাকে আসিয়ে আমাকে বললো যে জদ্দি দেখো তোমার এখানে আমি একটা খামার দিতে চাই, তো কী বলো তুমি? তো বললাম যে ভাই আপনি দিলে দিতে পারেন, সমস্যা নাই। তো ওনা আমার সাথে কথাবার্তা বললে আমার পরিবার পরিজনের খবর খবর নিয়ে সে আমাকে এসে এই গড়টা দিয়ে ওনার খামারটা তৈরি করে যৌথভাবে এখন কাজ হ্যাঁ যৌথভাবে একত্রভাবে কাজ করছে। ওনার যে বাঘাবাড়ি শাখাটা আছে, অর্থাৎ এই শাখাটা, এটা আপনি দেখাশোনা করেন? আর মিঠু ভাই মূলত ঢাকাতেই থাকে, ঢাকার শাখাটা দেখাশোনা করে, এইখানটা যখন গরু বাছুর নেওয়ার দরকার এইখান থেকে এসে নিয়ে চলে যায়। আচ্ছা, তো বর্তমানে আপনি এই শাখার দায়িত্বে আছেন? হ্যাঁ, আমি এই শাখার দায়িত্ব। তো মিঠু ভাই ঢাকায় তো আপনার আরেকটা শাখা আছে, ওইটা মূলত কে কে দেখাশোনা করেন? জি, ঢাকায় হচ্ছে আমার এক ভাই আছে, তার নাম দিদার মৌসিরউদ্দিন দিদার, সে এবং আমি মিলে দুজনে ওটা অপারেট করি। ওইটা মূলত মেইনলি হচ্ছে আপনার ওইটা একটা খামার, ওইখানে আমার প্রায় 400 কেজির মতো দুধ আছে, মানে আমার গাবিগুলো থেকে আমি 400 কেজি দুধ পাই। তো দীর্ঘদিন যাবৎ এই কেনা মানে আমরা নিজেরা কিনতে গিয়ে এবং অন্যদেরকে কিনতে সহযোগিতা করতে গিয়ে একটা নেটওয়ার্কের সাথে জড়িয়ে গেছি। এখন আমি গত 2 বছর যাবৎ মানে বিক্রিটাকেও প্রাধান্য দিচ্ছি আর কি। তো আমাকে অন্যান্য ইউটিউব চ্যানেলের দর্শকরা চিনে, তো আজকে আপনার দর্শকদেরকে আমি আমার এই বাগাবাড়ি ইউনিটে তাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনার মাধ্যমে। তারা আজকে আমাকে আপনার সন্ধান টিভিতে দেখতে পাবে, কারণ আপনার সন্ধান টিভির মাধ্যমে অনেক দর্শক অলরেডি হয়েছে। আমি অনেকদিন যাবৎ চাচ্ছিলাম কিন্তু মিলতেছিল না আপনার সাথে, আমার টাইমিংটা মিলতেছিল না, কারণ আমি এখানে এসে বেশিক্ষণ অবস্থান করি না আর আমার গরুগুলো মেইনলি আগেই বিক্রি হয়ে যায়, যাই এসে দেখানোর মতো কিছু থাকে না। কারণ আমার প্রতিটা বকনা বাছুর এবং গাভী এগুলো আমি যথেষ্ট যত্ন সহকারে কিনি এবং কোয়ালিটির দিকে অনেক বেশি গুরুত্ব দিই। এবং বাংলাদেশের মধ্যে আমি হচ্ছি, আপনি বলতে পারবেন যে বাংলাদেশের মধ্যে নাম্বার 1 জার্সি বকনা এবং গাভী বিক্রেতা, কারণ আমি জার্সি বকনা এবং গাভীগুলো কালেকশন করি, তাদের মধ্যে পার্সেন্টেজ অনেক হাই থাকলে। এবং বাগাবাড়িতে যে 5টা সার আছে, এই 5টা সারের যে বীজগুলো যেই জার্সি অরিজিনাল জার্সি গাভীর মধ্যে দেওয়া হয়, ওখান থেকে যে বকনাগুলো বের হয় বা বকনাগুলো বের হয়ে গাভী হয় নতুন করে, ওগুলোই আমি কালেকশন করি। তো মিঠু ভাই সেসব প্রসঙ্গে পরে আসবো, আপনি তো মূলত একজন বিক্রেতা বর্তমানে, তো আপনার পাশাপাশি একটা খামারও আছে যেখানে গরু লালন পালন করা হয়। তাহলে দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা কিন্তু আপনার আছে, গরু লালন পালন প্লাস ব্যবসা, দুইটা অভিজ্ঞতাই আপনার আছে। তো আপনার এই অভিজ্ঞতার আলো থেকে আমার দর্শকদের একটু বলবেন যে আপনি গরু লালন পালন করতে গিয়ে কী শিখলেন আর ব্যবসার মধ্যে এসে কী শিখলেন,
তো ব্যবসার মধ্যে আসলে কি আছে আর গরু লালন পালনের মধ্যে? হ্যাঁ, গরু লালন পালনের মধ্যে আমি আজকে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা বকনা কেনার সময় মানে সস্তায় বকনা কিনলে কিন্তু এটা কিন্তু মাদার হিসাবে মা হিসাবে কিন্তু ভালো হবে না, কারণ এটা এই আপনি মাটাও ভালো কিনবেন এবং আপগ্রেড বীজ দিবেন। মা যেই পার্সেন্টেজের থাকবে একটা আনুমানিক পার্সেন্টেজ আপনি নির্ধারণ করবেন যে এটা 80% হইতে পারে, কারণ আপনি তো স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে বলতে পারবেন না যে এটার কত পার্সেন্ট আছে। আমরা তো ব্লাড টেস্ট করতে পারি না, হ্যাঁ রাইট, রেকর্ড জানি না, না রেকর্ড জানি না, কোনো কিছুর রেকর্ড টেকর্ড বলাও সম্ভব না। এটা যারা বিক্রি করে বকনা তারা অনেক ধরনের রেকর্ডের কথা বলে যে মা 30 কেজি দুধ দিত, এগুলা তথ্য আসলে সঠিক না। আর আমিও আমার যে কাস্টমার আছে তাদেরকে আমি এইসব বলে বিক্রি করি না। বকনার বর্তমান কি অবস্থা আছে, বকনাটা দেখতে তার লক্ষণ সমৃদ্ধ যে গুণাগুণগুলো আছে এইগুলোর উপরে ভিত্তি করেই আমি তার পার্সেন্টেজটা নির্ধারণ করি যে এটা হাই গ্রেড বাচ্চা, এটা লো গ্রেড বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, আরেকটা কথা বলবো আমি দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা মাটাও ভালো নেবেন, যে মানে বকনাটাও ভালো নেবেন এবং এটার মধ্যে আপনার এই বকনার চেয়েও আরও হাই গ্রেড বীজটা দিবেন। ডাক্তাররা এসেই একটা বীজ দিয়ে দিল, আপনি এটা নেবেন না, আপনি সাধারণত চেষ্টা করবেন যে 80-100% বীজগুলো দিতে, তাহলে আপগ্রেড হবে জিনিসটা। কিন্তু লো গ্রেড বীজ দিলে কিন্তু বাচ্চা মা যত ভালোই হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, মা যত ভালোই হোক যদি আপনি লো গ্রেড মা থেকে পার্সেন্টেজ লো দেন তাইলে কিন্তু আপনার ভালো বাচ্চা হবে না, হ্যাঁ রেজাল্ট ভালো হবে না। ওর যদি আবার মেয়ে বাচ্চা হয় বকনা বাচ্চা হয় সে কিন্তু ভালো পরিমাণ দুধ দিবে না। মা যদি ধরেন 20 কেজি দুধের হয় তাহলে মেয়ে হয়ে যাবে 10 কেজি যদি লো গ্রেড বীজ দেন। সবসময় চিন্তা করবেন যে আপগ্রেড বীজ দেওয়ার জন্য, ডাক্তাররা যাই বলুক, আমি এটা পেয়েছি খামারি হিসাবে, আমার অভিজ্ঞতা। এআই কর্মীর উপর নির্ভরশীল না হয়ে এই কাজগুলো নিজেকেই দায়িত্ব নিয়ে করতে হবে এবং সঠিক মানে তথ্য নিয়ে তারপরে ওটার কাজ করতে হবে। জি জি জি, সঠিক তথ্য নিয়ে আপনারা নিজেরাও একটু এই এই ব্যাপারে পড়াশোনা করতে হবে বা জানতে হবে, যারা জানে তাদের সহযোগিতা নিতে হবে, হ্যাঁ দক্ষ কোনো খামারি সহযোগিতা নিতে হবে। এবং যারা নতুন খামারি আছেন তাদেরকে আবারও বলবো ওই যে 35,000-40,000 যে বকনা এগুলোর উপরে আপনারা ইয়ে না করে, নির্ভর না করে আপনারা বকনা কেনার সময় আপনারা টাকার দিকটা এত বিবেচনা করলে হবে না, আপনার টাকাটা অবশ্যই খরচ করতে হবে ভালো বকনা কিনতে, ভালো জিনিসের পিছে খরচ। জি জি, এই হচ্ছে আমার মানে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য। আর আমার নিজস্ব আরেকটা ইউটিউব চ্যানেল আছে, মানে আমার এই মনোয়ারা ডেয়ারি, এটার নাম হচ্ছে মনোয়ারা ডেয়ারি, MONOARA DAIRY, ওইটাতে আপনারা লগ অন করে আপনারা আমার আমার আরো আমার ব্যক্তিগত যে ভিডিওগুলো আমি সবসময় যেগুলো দিই আপনারা এই ভিডিওগুলো পেতে পারেন। এই ব্রাঞ্চে আপনার বেশ কিছু বিক্রি উপযুক্ত বাচ্চা আছে যেগুলো চাইলে দর্শক নিতে পারবে। জি জি জি, চলেন এবার সেই বাচ্চাগুলো দর্শকদের একটু দেখাই, আর দেখানোর ফাঁকে ফাঁকে আরো অনেকগুলো তথ্য আপনার থেকে জানবো। জি জি ইনশাআল্লাহ, এই পাশ থেকে শুরু করি। তো ভাই আপনার শুরুতেই লালচে একটা বাচ্চা আছে, এটা কোন জাতের? জি এটা ফুললি ফ্রি জার্সি, এটা আপনার বিস্কিট কালার বলে এটারে, এটার কালারটা খুব সুন্দর, পশমগুলো এখন পরে আবার নতুন করে উঠবে এবং এই এই বাচ্চাটা বাগাবাড়ি বীজেরই বাচ্চা কনফার্ম, কারণ বাগাবাড়ি থেকে খুব কাছেরই এক গৃহস্থের বাড়ি থেকে আমি এটা সংগ্রহ করেছি। এটা প্রথম বিয়ানেই আপনার ধরেন আনুমানিক আমি বলতে পারি যে 15 কেজির মতো দুধ হতে পারে। তারপর দুধের আইডিয়াটা আসলে আমরা দর্শকদের না দেই, এই বিষয়গুলো না আমাদের যারা দর্শক আছে সবাই ভালোভাবে হজম করতে পারে, সেটা আমি জানি, বাট আমি বললাম আর কি। আপনি উলানটা দেখেন, এত ছোট একটা বাচ্চা, এটা 9 মাস বয়স বাচ্চাটার, এখনই অনেক বাচ্চা। জি জি জি, আচ্ছা তো সম্পূর্ণ সুস্থ সবল? জি জি সম্পূর্ণ সুস্থ সবল, নিয়মিত খাবার দাবার খায়? জি জি খাচ্ছে, এখনো খাবার দিয়েছি, এখনো খেলো। আচ্ছা, আর এর মধ্যে কতটুকু পার্সেন্টেজ বিদ্যমান দর্শকের সার্বিক যে চিত্র আছে এটা দেখলি? জি পার্সেন্টেজ তো আমি কখনো বলিও না, কোনো প্রোগ্রামে বলতে পারবে দর্শক। জি জি জি, তো এই বাচ্চাটার সার্বিক চিত্র দেখে যদি কোনো ভাইয়ের পছন্দ হয়, কেউ যদি নিতে আগ্রহী হয় কেমন মূল্য পরিশোধ করে নিতে হবে? জি এটা আমি এই জার্সি বকনাগুলো একদম বলবো, এটা 60,000 টাকা হইলে এটা দেওয়া যাবে, এটা বয়স নয় তো। জি জি জি, এটা চামড়া দেখেন, আপনার চামড়া, তারপরে আপনার কান মাথা সব কিছুই আপনার মনে করেন জার্সির যে বৈশিষ্ট্য, পায়ের খুঁড়াগুলো কালো হবে, লেজের নিচের অংশটা কালো হবে, সব জার্সির বৈশিষ্ট্য, মাথাটা দেখেন একরকম চ্যাপটা। এর মাথার বৈশিষ্ট্যটাই মূলত মেইন, জার্সির যে দিকটায় মাথার অংশটাই বেশি থাকে। তো এটা 60,000 টাকা আপনার ফিক্স রেট? জি জি, এটা ফিক্স রেট 60,000 টাকা। পাশে আর একটা আছে, এটাও তো লালচে? জি এটাও লালচে, এটাও মোটামুটি একটা ভালো মানের এই বাচ্চা, এটার দাম হবে 45,000 টাকা। এটাও জার্সি? জি জি এটাও জার্সি। আপনি একটু বের হয়ে আসেন, আমরা মাথার দিকটা একটু ভালো করে দেখাই, কেননা একটা বাচ্চার পার্সেন্টেজ নির্ণয় করতে হলে সবার আগে মাথার দিকটা দেখতে হয়। জি জি, যে মাথার অংশটা কেমন। তো এটাও একটা জার্সি বাচ্চা? জি জি। এটার বয়স কত মাস? এটার বয়স 7 মাস। 7 মাস? জি জি। আচ্ছা, অপর পাশটাও দর্শকদের একটু দেখানো, প্লাস তলাটাও দেখাই। জি জি। তো সম্পূর্ণ খাবার দাবার খায়? জি জি সম্পূর্ণ খাবার দাবার খায়, এটা আমার এখানে বেশ কিছুদিন যাবত আছে এটা। আচ্ছা, তো এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় কেমন দাম পড়বে? এটা 45,000 টাকা। 45,000 টাকা ফিক্স রেট? জি ফিক্স রেট, কোনো দরদামের সুযোগ নেই এখানে, কারো পছন্দ হলে টাকা দিবে গরু নেবে। জি জি। আর সুস্থ আছে কিনা এই বিষয়গুলো তারা যাচাই বাছাই করে নিতে পারবে? জি জি জি।
পাশে যেটা আছে এটা তো সাদা। জি এটা সাদা, এটা আপনার দেখতে বাচ্চাটা প্রায় বিদেশি বাচ্চার মতোই, মানে বিদেশে যে বাচ্চাগুলো জন্মগ্রহণ করে এই বাচ্চাটা দেখতে ঠিক তাই। বাচ্চাটার বয়স হচ্ছে 4 মাস শেষ হয়েছে অলরেডি, 4 মাস শেষ হয়েছে। বাচ্চাটা আমি অনেক টাকা খরচ করে কিনেছি, বাচ্চাটা আমাকে কিন্তু অনেক পয়সা ব্যয় করতে হয়েছে। দেখেন বাচ্চাটার চোখ কান মুখ বান ওলান প্রস্রাবের রাস্তা সবকিছুই আপনার লাল, নিঃসন্দেহে একটা এ গ্রেডের বাচ্চা, এ গ্রেডের বাচ্চা। এর চেয়ে ভালো বাচ্চা হয় না সাধারণত, এটা খুবই ভালো জাতের বাচ্চা। 4 মাসের একটা বাচ্চা কি কি খাবার দাবার খায়? এটা সব খাবারই খায় এখন, সব খাবারই খায়। জি জি জি, এটা 4 মাস শেষ করেছে, 5 মাসে পড়বে আর কি। তো এই বাচ্চাকে এখন একা একা লালন পালন করছে? একা একা, হ্যাঁ। এখানে খেয়ার খাচ্ছে, ঘাস খাচ্ছে, দানাদার খাবার খাচ্ছে, সবই খাচ্ছে। তো এই বাচ্চাটা কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় কেমন মূল্য পরিশোধ করতে হবে? জি এটা 60,000, 60,000 ফিক্সড, এটাই ফিক্সড। এইখানে কোনো দরদামের সুযোগ নাই, না কোনো সুযোগ নাই। শুধু তারা বাচ্চাগুলো সুস্থ আছে কিনা এই বিষয়গুলো শনাক্ত করে নিতে পারবে। জি জি জি। আচ্ছা, তার পাশে যেটা আছে এটা? জি, তারপরে বাচ্চাটাও তো একই রকম দেখতে, একই কালার। হ্যাঁ, এটার বয়স হচ্ছে 6 মাস, 6 মাস। জি জি, শুধু বয়সের একটা ডিফারেন্স আছে। জি জি জি। আচ্ছা, তো এই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ সবল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটাও সুস্থ সবলই আছে। তো মিঠু ভাই, আপনি তো একজন খামারি, আপনি গরু লালন পালনের অভিজ্ঞতা আপনার আছে, তো এই বাচ্চাগুলো নিয়ে যায় কেউ যদি খামার শুরু করে, তার সর্বপ্রথম কাজগুলো কি হবে এই বাচ্চাগুলো এখান থেকে উঠায় নেওয়ার পর? সর্বপ্রথম তার কাজ হবে, সে কৃমির ওষুধটা দিবে, স্টেপ বাই স্টেপ। কৃমির ওষুধ দেওয়ার পরে জিঙ্ক, তারপরে আপনার ভিটামিন ADE3, হ্যাঁ, এগুলো করার পরে বাচ্চাগুলা, আর এখন তো শীতের দিন চলতেছে, তো বাচ্চাগুলোর পশমগুলো একটু অন্যরকম হয়ে আছে, তাদের শারীরিক যে গঠন এগুলো একটু মানে শীতের কারণে একটু কমে আছে। শীতটা চলে গেলেই আপনার তরতরি এটা আপনার বড় হতে থাকবে, বৃদ্ধি পেতে থাকবে। সঠিক ক্যাটাফস, ADE3, এই ইঞ্জেকশনগুলো, ভিটামিন ইঞ্জেকশনগুলো একে দিতে নেওয়ার পরপরই করতে হবে, লিভার টনিক এগুলো দিতে হবে। আচ্ছা, স্টেপ বাই স্টেপ। এই বাচ্চাটা যদি কোনো দর্শক ভাইয়ের পছন্দ হয় কেমন? এটা 65,000, 65,000 টাকা, 65,000 টাকা ফিক্সড, ফিক্সড, দরদামের সুযোগ নেই, দরদামের সুযোগ নেই। আচ্ছা, তো এটাও সাইড করে দেওয়া হোক, কারণ এইসব বাচ্চা কিন্তু পাওয়া যায় না, মানে এটা খুব মানে দেখো, ধরেন 1 বছর ব্যবসা করলাম, 5-7টা বাচ্চা এরকম পেলাম, এবং যে বিক্রি করে সেও তার কাছে অনেক ধরনের লোক যায় এগুলো কেনার জন্য, কম্পিটিটিভ প্রাইসে কিনতে হয় সেটাই। আর যার কাছে ছিল সেও চাইবে যে আমার বাচ্চাটা একটু বেশি মূল্যে বিক্রি করার জন্য, যেহেতু ভালো জিনিস। জি জি। তো এই পাশে বোধহয় আর একটা জার্সি আছে? জি, এই জার্সিটা খুবই উন্নত মানের, এটা আপনার বাগাবাড়ি বীজেরই বাচ্চা, এবং এটা বাগাবাড়ির যে সার 20 নম্বর যে সারটা আছে, সবচেয়ে ভালো সার, ওইটার বীজের বাচ্চা, এবং এটার এখনই দেখেন এটা 13 মাস বয়স, 14 মাসে পড়বে, 14 মাসে পড়বে। জি জি। আচ্ছা, এই জার্সি বাচ্চাগুলো মূলত কত মাস বয়স হলে হিটে আসে বা কনসেপ্ট? এটা আপনার 15 মাস, 14-15 মাসে হিটে আসবে। আমি 16 মাসে জার্সি বাচ্চাগুলোকে কনসেপ্ট করানোর জন্য অ্যাডভাইস করি আর কি। আচ্ছা, তো এটা বর্তমানে 12-13 মাস চলছে? না, 13 মাস শেষ করে 14 মাসে যাবে, 13 মাস শেষ করে 14 মাসে যাবে, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ। এটা আমি একটা গৃহস্থ বাড়ির থেকে আনছি, এবং বাচ্চাটা আমাকে অনেক টাকা খরচ করে আনতে হয়েছে। আপনি দেখেন গলা টলা দেখেন, গলার চামড়া কুচকে যাচ্ছে, হ্যাঁ, মাথাটা আপনার 20 নম্বর সারের যে মাথা ওই মাথার মতো, হ্যাঁ, আপনার একটু চুলের ঝুপটিও আছে, তো সবকিছু মিলে এটা অনেক, এর চেয়ে ভালো গ্রেডের বাচ্চা পাওয়া যায় না। কিছুদিন আগে আমি একটা বাচ্চা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি করেছিলাম, ওই বাচ্চাটাও খুব সুন্দর ছিল, এরপর এই বাচ্চাটা ওইটার মতোই অনেক ভালো একটা বাচ্চা। এবং কেউ মানে কোনো বিক্রেতাই এই ধরনের কোয়ালিটির বাচ্চা সহজে দিতে পারবে না, কারণ আমি আমার সারাউন্ডিং যে জায়গাগুলো আছে, এলাকাগুলো আছে, এইখানেই এই বাচ্চাগুলো পাওয়া যায় বা গাভিগুলো পাওয়া যায় বেশি হয়, এবং আমরা এখানে অবস্থান করতেছি, এবং এই কেন্দ্রটা দেওয়ার মূল কারণও এটা, এই এলাকার বাচ্চাগুলো, বাচ্চাগুলো আমরা সংগ্রহ করতেছি, এবং আমাদের যে গাভিগুলোও সংগ্রহ করতেছি, আর কাঙ্ক্ষিত যে ক্রেতা ভাইরা আছে তাদের নিকট সরবরাহ করতেছি। জি জি জি। তো এটার মূল্য পড়বে কেমন? এটা একদম 90,000 টাকা, একদম 90,000 টাকা ফিক্সড প্রাইস, ফিক্সড প্রাইস। আপনি 90, 1 লাখ, 1 লাখ 20 আপনি জার্সি গাভিও পাবেন, বাট ওইটা ক্রস হবে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার, এটার মধ্যে কোনো ক্রস নাই, এটার মধ্যে কোনো শাহিওয়াল নাই, সম্পূর্ণ সবগুলো অঙ্গের মধ্যে শুধুমাত্র ওই জার্সির প্রদর্শন বৈশিষ্ট্য। হ্যাঁ, আচ্ছা, তো 90,000 টাকা দরদামের সুযোগ আছে? জি জি, দরদামের কোনো সুযোগ নাই, দরদামের কোনো সুযোগ। আচ্ছা, সরি। তো এই পাশে আরেকটা আছে, এটা সাদা কালো, এই বাচ্চাটা দেখানোর সুযোগ করে দেওয়া হোক। এটা কোন জাতের? এটা হোলস্টাইন ফ্রিজিয়ান, হোলস্টাইন ফ্রিজিয়ান। জি জি। এই বাচ্চাটার বয়স কত মাস? এই বাচ্চাটার বয়স 11 মাস, এই বাচ্চাটার বয়স 11 মাস। এগুলোও কি আপনাদের এই যে মানে আশপাশ যে অঞ্চলগুলো আছে এই অঞ্চল থেকে সংগ্রহ করা? জি জি, আশপাশের অঞ্চলে কিছু আছে আপনার বগুড়া থেকে আনা, দুইটা এই দুইটা বাচ্চা বগুড়া থেকে, বগুড়া থেকে আনা। জি জি। বগুড়া বলতে কি কোনো অঞ্চল থেকে আনা নাকি বগুড়া যে বিখ্যাত ধাপের হাট আছে? না না, ধাপের আমরা সাধারণত হাট থেকে কালেকশন করি না, কারণ হাটে গেলে অনেক প্রবলেম, এর বৈশিষ্ট্য দেখে যদি কেউ সন্তুষ্ট হয় কেমন মূল্য পরিশোধ করতে হবে? কত দাম?
হ্যাঁ, এটা এটা প্রায় মুন্ডির মতোই দেখতে, বাট কনফার্ম মুন্ডি না, মানে এখন পর্যন্ত মুন্ডি দেখা যাচ্ছে আর কি, মানে সিং না হওয়ার একটা সম্ভাবনা আছে, না হওয়ার একটা সম্ভাবনা আছে। তো এটার প্রাইস পড়বে কেমন? 75,000 টাকা। 75,000 টাকা এটার মূল্য পড়বে। জি জি, কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় তারা কথা বলে নিতে পারে। হ্যাঁ, কথা বলে একটু দাম দর হয়তো বা একটু এদিক সেদিক করা, এটাতে একটু দাম দর করা যাবে, করা যাবে। আচ্ছা, পাশে ওই রকমই দেখতে, কিন্তু ওটা থেকে এটা একটু বড়। হ্যাঁ, এটার থেকে এটা বড়, এটার বয়সও বেশি, এটা 12 মাস বয়স। 12 মাস বয়স। আচ্ছা, এই বাচ্চাগুলো দেখো, এই বাচ্চাগুলো কত মাস বয়স হলে হিটে আসবে? এটা আপনার 15-16 মাসে হিটে আসবে, 16-17 মাসে বীজ দিয়ে দিবে। হ্যাঁ, 17 মাসে দিতে পারলে আরো ভালো, কারণ যত দেরিতে দিবে তত বাচ্চাটা বড় হবে। হ্যাঁ, আর তত প্রথম ল্যাকটেশনে দুধের পরিমাণটাও বেশি হবে, রাইট? এটা আপনি তো জানেনই মনে হচ্ছে, সব আপনিও এক্সপেরিয়েন্স হয়ে গেছেন, যত দেরি করবে ততই ভালো। গাইতে গাইতে গায়ে খাওয়ার মতো অবস্থা, এটা অনেক ভালো একটা বাচ্চা। আচ্ছা, করেন তো এই বাচ্চাটার শারীরিক বৈশিষ্ট্য দেখে যদি কেউ পছন্দ করে কেমন মূল্য পড়বে? 80,000 টাকা। এই বাচ্চাটার মূল্য পড়বে 80,000 টাকা। কোনো দর্শক ভাইয়ের পছন্দ হলে কি দরদাম করতে পারবে? সামান্য কিছু। এই বাচ্চাগুলোতে একটু দরদাম করতে, দর্শকরা কিন্তু দরদাম করতে পছন্দ করে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু আসলে দরদাম করতে পছন্দ করি না, মানে আমার বৈশিষ্ট্য এটা, অন্যান্য টিভি চ্যানেলেও দেখছে এবং কোনো দর্শক বলতে পারবে না কমেন্ট বক্সেও যে আমার কাছ থেকে দাম কমায় কিনতে পারছে। আমি প্রয়োজনে বিক্রি করি না, আমি প্রয়োজনে কম কিনি, কম বিক্রি করি, তারপরেও ধরেন আমি করি না। আর আমার যেইটুকু কালেকশন, আসলে খুব বেশি ভালো জিনিস পাওয়া যায় না, যতটুকু পাওয়া যায় অতটুকু আমি বিক্রি করে ফেলতে পারি। আচ্ছা, এবং আমি কেনার সময় বেশি টাকা খরচ করে কিনি, প্রতিটা বাচ্চাই দেখেন আপনি, কোনোটা বাচ্চার মধ্যে কোনো নাবি নাই। যখন আপনি কোয়ালিটি ধরতে যাবেন তখন আপনাকে একটু মূল্য খরচ করতেই হবে। হ্যাঁ, তো এটার দাম বলেন কত? 80,000 টাকা। জি, একটু কথা বলে নেওয়া যাবে। জি, একটু কথা বলে নেওয়া যাবে। পাশে একটু বড় দেখতে একটা আছে, এটা যে এটা হচ্ছে আপনার 13 মাস বয়স, এই দুইটা বাচ্চারই 13 মাস বয়স, যে দুইটা বাচ্চা আছে 13 মাস বয়সী একটা বাচ্চা। জি জি জি, এটা কোন জাতের? এটা হলস্টেইন, সব হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, তো মিঠু ভাই, আপনি তো বিভিন্ন জায়গা থেকে বাচ্চা কেনেন, বিভিন্ন বাচ্চা দেখার পরে আপনার দুই একটা বাচ্চা এখান থেকে সংগ্রহ করতে পারেন, তো আপনি মূলত যখন বাচ্চাগুলো কালেকশন করেন কোন কোন দিকগুলো লক্ষ্য রাখেন? এটা তো আপনি আদিক ভাই ভালো জানেন, দর্শকরা আমার চেয়েও এখন আমার মনে হয় বেশি ভালো জানে। আমি আপনি যদি বেশি আমাকে জিজ্ঞেস করেন, বেশি ইনফরমেশন দিই, দর্শকরা আবার দেখা যাবে বিরক্ত হচ্ছে। তো যাই হোক, আমি 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 বলি আপনার, একটা ফ্রিজিয়ান হোলস্টেইন ফ্রিজিয়ান বকনার আপনার একটা বডি কনস্ট্রাকশন আছে, মানে বডি ইন্ডেক্স আছে, তার সেই বডি ইন্ডেক্সের সব কিছু বাংলাদেশের বকনাগুলোর মধ্যে বা গাভিগুলোর মধ্যে মিলবে না, বিকজ বাংলাদেশের সবই হচ্ছে আপনার কিছুটা ক্রসবিট। হ্যাঁ, এখন ক্রসবিটের মধ্যে কতটুকু ভালো বিট পাওয়া যাচ্ছে, কতটুকু হাই পার্সেন্টেজ পাওয়া যাচ্ছে এবং কতটুকু সে শাহিওয়াল মুক্ত, শাহিওয়ালের লক্ষণ মুক্ত, ভিতরে থাকুক অদৃশ্য থাকুক কিন্তু দৃশ্যমান না থাকুক। সো আমি কান, নাক, মাথা, তারপরে নাভি, লেজ, খুরা, এই সব কিছুর একটা কম্বিনেশন আছে, এই কম্বিনেশনের মধ্যে যদি ম্যাক্সিমাম মিলে যায় তখন আমি এটাকে পার্সেন্ট হাই মনে করি এবং আমি কালেকশন করি। আর একটা অ্যাপিয়ারেন্স, এটা আমাদের যে দক্ষতার একটা ব্যাপার আছে, যে এই বাচ্চাগুলার আমরা আগেও পেলে অভ্যস্ত, এই বাচ্চাগুলো বড় হইলে কতটুকু দুধ দেয় এবং কী ধরনের স্বভাব হইলে কী ধরনের দুধ পাওয়া যাবে, হ্যাঁ সব কিছু মিলিয়েই আমি গাভিগুলো ক্রয় করি এবং বকনাগুলো ক্রয় করি। এগুলা কেনার সময় এই লক্ষণগুলো থাকলেই আমি তখন ক্রয় করি। আচ্ছা, তো যে বাচ্চাটা নিয়ে কথা হচ্ছিল এটার বয়স কত মাস বললেন? এটা 13 মাস। 13 মাস। তো এই বাচ্চাটার মূল্য পড়বে কেমন? এটা 85,000 টাকা। 85,000 টাকা। এটা কি দরদাম করা যাবে? একটু সম্মান করা যাবে, সম্মান একটু বেশি না। হ্যাঁ, ওই সম্মানটা চাচ্ছে দর্শকরা, এই জন্যই করতেছি। ওইটার মতোই বললেন, এটাও 85,000 টাকা। এটা 85,000 টাকা, 13 মাস বয়স, এটাও 13 মাস বয়স। জি জি, তার মানে আশা করাই যায় এই বাচ্চাগুলো আর 2-3 মাসের মধ্যেই কনসেপ্ট যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, এগুলা মোটামুটি আমার ইয়া দেওয়া AD3 করা আছে এবং হ্যাঁ করে রাখছেন, করে রাখছি। নিয়ে যাওয়ার সাথে একটু সঠিকভাবে পরিচর্যা করতে পারলে সময় মতো হিটে আসবে আর সেগুলো কনসেপ্ট করানো যাবে। তো মিঠু ভাই, আরেকটা কথা জানতে চাইবো, যেহেতু আপনি বকনা নিয়ে অনেক সময় গাভি রেডি করছেন, তো একটা বকনা যখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে 15 মাস 16 মাস 17 মাস, তারপরে ওই বাচ্চাটার মধ্যে হিটে আসার কোনো লক্ষণ নাই বা এখন পর্যন্ত হিটে আসে নাই, ওই সময়টাতে আসলে ওই গরুগুলোকে কী করণীয় থাকে, কী করলে ওই বাচ্চাগুলো আবার হিটে আসবে, আবার কনসেপ্ট করবে? এটা প্রথমত হচ্ছে আপনাকে ডাক্তার কল করতে হবে, যারা AI কর্মী তারা এবং খুব দক্ষ ডাক্তার, যারা ভিতরে হাত দিয়ে পশ্রাপেটাস্তা দিয়ে হাত দিয়ে জরায়ুটাকে চেক করবে, জরায়ুটা কি চ্যাপটা না একটা ছোট না একটা নাই, বা এটার মধ্যে কি কোনো সিস্ট হয়েছে কিনা, মানে টিউবারের মতো কোনো সিস্ট বা ঘা আছে কিনা, এগুলো আগে চেক করবে। চেক করার পরে তারপর বিভিন্ন ভিটামিন জাতীয় ইঞ্জেকশন আছে, এটা ডাক্তাররা প্রেসক্রাইব করবে, সেটা বিক্রেতা হিসাবে আমার সাজেশন না দেওয়াই ভালো, কারণ আমি যদি সাজেশন এই বিষয়ে তথ্য দিতে চাচ্ছেন না, আমি এই বিষয়ে তথ্য দিতে চাচ্ছি না। আমি যতটুকু তথ্য দিয়েছি এটা অনেক ভালো একটা তথ্য দিয়েছি, কারণ এটা আমিও ফেস করি এবং অনেকেই আমাকে জিজ্ঞেস করে তাদের বিষয়গুলো হয়। আসলে ডেইরি খামার করলে এই বিষয়গুলো কম বেশি সবাইকেই ফেস করতে হয়। জি জি, তো এটাও 85,000 টাকায় দাম চাইছেন, একটু সম্মানে রক্ষা করা যাবে। সবশেষে যে বাচ্চাটা আছে
সবশেষের বাচ্চাটা আছে, এটা খুবই ভালো জাতের বাচ্চা, এটা আমি অনেক কষ্ট করে কালেকশন করেছি এবং অনেক প্রাইস বাড়াতে বাড়াতে অনেক আমাকে অনেক উপরে উঠতে হয়েছে। এই বাচ্চাটা আপনার 14 মাস শেষ করে 15 মাস রানিং চলতেছে, এটা আপনার অলরেডি হিটে চলে আসবে, হিটে আসার কোনো লক্ষণ দেখছেন? আমি এখন পর্যন্ত আনার পরে আমি খেয়াল করি নাই, তো এটা হয়তো বা মাসখানেকের মধ্যে হিট অবশ্যই দেখা যায়। আমি তো আনছি কয়েকদিন হলো, এখন আমি খেয়াল করি নাই। তো মাথাটা দেখাও, গরুর মাথাটা দেখাও, এটা সবকিছু এর চেয়ে গ্রেড ভালো আর হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, হ্যাঁ, এটাই সবচেয়ে হাই গ্রেড। এর শারীরিক বৈশিষ্ট্য যদি কেউ পছন্দ হয় বা কেউ সন্তুষ্ট হয়, কেমন মূল্য পরিশোধ করতে? এটা 1,15,000 টাকা। 1,15,000 টাকা, একটা রেডি টাইপের বাচ্চা? হ্যাঁ, রেডি টাইপের, এটা রেডি বলতে পারে, যে কোনো সময় হিট আসবে, আমি এখনো দেখি নাই বাট আসবে হয়তো। তো মিঠু ভাই, এই গরুগুলো তো এখন আপনার বাঘাবাড়ি ব্রাঞ্চে আছে, এখন প্রোগ্রামটা হলো বাঘাবাড়ি ব্রাঞ্চে, এই প্রোগ্রামটা আপলোড করতে করতে কি বাচ্চাগুলো এখানেই থাকবে নাকি এই বাচ্চাগুলো হ্যান্ড বাচ্চাগুলো আর 1-2 দিন থাকবে, তারপরে ঢাকা চলে যাবে? তারপরে ঢাকা চলে যাবে, ঢাকা চলে যাবে। তার মানে ঢাকার আশপাশে যারা আছে বা ঢাকা এরিয়ার যারা আছে, তারা চাইলে 2-1 দিন পর ঢাকা এরিয়ায় এসে বাচ্চাগুলো দেখে নিতে পারবে, তাদের আর কষ্ট করে বাঘাবাড়ি আসতে হবে না। এবং এইগুলো দেখে যারা আমার সাথে কন্ট্যাক্ট করবে, তারাও আমার কাছে বাচ্চা পাবে। এগুলো চলে গেলে সাথে সাথে আরো নতুন বাচ্চা ঢুকবে, কারণ এই টাইপ বাচ্চা, হ্যাঁ, নাটোরে আমি কিছু বাচ্চা পেয়েছি, ওখানে আমি যাব, ওখান থেকে হয়তো বা 6-7টা বাচ্চা আমি আনতে পারি, খুব মানে নিকটেই, হ্যাঁ, রিসেন্টলি চলে আসবে। আচ্ছা, তো মিঠু ভাই, আপনার বাচ্চাগুলো দেখালাম, আপনি আপনার অভিজ্ঞতার আলোতে এইগুলোর বর্ণনা করে আমাদের জানাইছেন, যেহেতু সবগুলো আসলে সংগ্রহ করা বাচ্চা, এর অতীতের ভবিষ্যতের কোনো রেকর্ডই আমাদের জানা নেই, আপনি আপনার অভিজ্ঞতার আলোতে এইগুলোর বর্ণনা করে জানাইছেন। জি জি। এইবার যদি পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে কোনো পরামর্শমূলক তথ্য দেওয়ার থাকে, দিয়ে যদি শেষ করতে চান। দর্শকদের পরামর্শ আমি দিয়েছি অনেকবার, অনেক কিছুই, হ্যাঁ, এটা আপনারা জিজ্ঞেস করেন অনুষ্ঠানের খাতিরে, তা আমি যেই পরামর্শটা আগেও দিয়েছি সেই জিনিসটাই আপনারা মাথায় রাখবেন দর্শকরা, সেটা হচ্ছে যে আপনারা বাচ্চাগুলো কেনার ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন, কারণ এই বাচ্চাগুলো কিন্তু আপনারা অনেকেই জানেন না, যেমন ধরেন আপনি 13 মাসের একটা বাচ্চা কিনলেন, এই বাচ্চাটা বিয়ানো পর্যন্ত 50,000 টাকা খরচ আছে, 50,000 টাকা খরচ আছে, তার মানে 1,00,000 দিয়ে কিনলেন বা 80,000 দিয়ে কিনলেন, 1,50,000 অথবা 1,30,000 টাকা বাচ্চাটার খরচ পড়বে। ওই বাচ্চাটা যদি আপনার ধরেন 15 কেজি দুধ মিনিমাম না দেয়, তাহলে আপনার পোষাবে না, কারণ 1,50,000 টাকা আপনার চিন্তা করতে হবে, যাতে 2,00,000 টাকার উপর হয়, যাতে আপনার লাভের পরিমাণটা যাতে 50 থেকে 80,000 টাকা হয় একটা বাচ্চা পারলে, এবং লাভটা কিন্তু একদম মানে স্পেসিফিক নির্দিষ্ট করা, লাভটা হবেই যদি আপনি যত্ন করে পালেন, লাভটা হবেই। একটা 12 মাসের বাচ্চাকে আপনারা দৈনিক যে খাবারটা দিবেন, দানাদার খাবারটা, এটা 1.5 কেজি করে বা 1.75 কেজি করে দিবেন, এবং যে কোনো ভুষির সাথে যে কোনো একটা ডাল রাখবেন, মুসুরির ডালটা রাখলে ভালো। আর আপনারা যদি বাচ্চাগুলোকে ঘাস না খাওয়ান, অ্যাটলিস্ট খ্যার হইলেও খাওয়াইতে হবে, শুধু দানাদার খাবার খাইয়ে বাচ্চা বড় করা যায় না, বাচ্চা বলবে না, তবে ঘাসটা হচ্ছে ইম্পর্টেন্ট, যদি কেউ ঘাসের ব্যবস্থা না করতে পারেন তাহলে বাচ্চা না কিনাই ভালো, এটা আমি আমার মানে দর্শকদেরকে বলতেছি, মানে আপনাদের দর্শকদের মধ্যে, এটাই আমার ব্যাপারটা আর কি, আমার কথাটা এটাই দর্শকদের জন্য। তো ঠিক আছে মিঠু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার কষ্ট করে কালেকশন করা বাচ্চাগুলো আমাদের দেখানোর জন্য, এইগুলোর বর্ণনা করার জন্য, আর কিছু সুন্দর সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। জি ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, আপনার দর্শকদেরকেও ধন্যবাদ, প্রথমবার আপনি এসেছেন এখানে আপনার মাধ্যমে, আপনার দর্শকরা, কারণ আপনাকেও ভালোবাসে, আপনাকেও পছন্দ করে অনেক দর্শক আছে, আমি চেয়েছি ওইটা, মানে আপনার মাধ্যমে আমি আপনার দর্শকদের কাছে পৌঁছতে চেয়েছি, এবং আপনিও আমার খামারে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনেক খুশি আজকে যে আতিক ভাইকে আমি আমার খামার দেখাতে পারলাম, এবং আমার খামারের নেটওয়ার্ক অ্যাক্টিভিটিস এগুলো আপনাকে আপনার দর্শকদের উপস্থিতিতে বুঝাতে পারলাম, এইটা বলেই আমি আজকে আপনার দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো ঠিক আছে মিঠু ভাই, ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা, আজকের মতো আমরা বিদায় হচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ।